হোমবার্গ টাইমস। যে যে জিনিসগুলো হয়েছে আমার, আমি রঞ্জন সর্দার, গোপীনাথপুর অঞ্চল, সাহানা রঘুনাথপুর সংসদ, হেমন্তনগর গ্রামের বাসিন্দা। আমি ওই আবার ওই রাজরাবদার নার্সিংহোম আমার একজন আত্মীয় ভর্তি ছিলেন, সেখানে আমি দেখতে যাচ্ছিলাম। যাওয়ার পথে ওই মিলটার কাছে ওখানে একটা ভারী বোঝাই ওভারলোড গাড়ি দ্রুতগতিতে যাচ্ছিলেন, দিয়ে আমাকে ওভারটেক করতে যায়, পিছনে মেরে দেয়। আমি মুখ চাপড়ে গিয়ে ওখানে পড়ে যাই, দিয়ে আমার বেশ কিছু জায়গায় আঘাত হয়। তারপরে ওই দামোদর মেডিকেলে কিছু আমার দু একজন আত্মীয় ছিল, তারা ছুটে যায়, দিয়ে তাদের সঙ্গে একটা ধস্তাধস্তি মারামারি কী হয়েছে কিনা সেটাও সঠিক জানি, হয়তো হয়েছে। তারপর আমি সেলসলেস হয়ে যাই, তারপর আমাকে তুলে নিয়ে গোবরা হসপিটাল চলে আসে। আর আমি কিছু বালিবাজার লরির কারণেই হয়েছে। হ্যাঁ, বালিবাজার লরির কারণ ভালো গাড়ি, বালিবাজার গাড়ি, সে বালিবাজার গাড়িটা আমাকে পিছনে মেরে দেয়।